প্রতি বছরই শারদ উৎসব উপলক্ষে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন ক্লাব বা পুজো উদ্যোক্তাদের পুরস্কৃত করে থাকে কাঞ্চনপুর মিডিয়া ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি। এবছরও এর ব্যতিক্রম হয়নি। কাঞ্চনপুর মিডিয়া ক্লাব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সংশ্লিষ্ট বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। সে কমিটির বিচারধারায় কাঞ্চনপুর মহকুমার সেরা 5টি ক্লাবকে পুরস্কৃত করা হয়। এবছর দুর্গাপুজোয় কাঞ্চনপুর মহকুমা প্রথম স্থান অধিকার করেছে ম্যানচেস্টার ক্লাব। কাঞ্চনপুর থানার ওসি উদ্যম দেববর্মার হাত ধরে মিডিয়া ক্লাবের সদস্যরা ম্যানচেস্টার ক্লাবের পুজো কমিটির প্রতিনিধির হাতে ট্রফি তুলে দেন। দ্বিতীয় স্থান অর্জন করেছে শ্রীরামপুরের সার্বজনীন পুজো কমিটি। পুজো কমিটির সভাপতি বিদ্যুৎনাথের হাতে ট্রফি তুলে দেন কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের সহসভাপতি রূপঙ্কর মগ। তৃতীয় স্থান পেয়েছে সুভাষনগর পঞ্চদ্বীপ ক্লাব। চতুর্থ স্থান দখল করেছে দশটাখানি সেন্টার অগ্রগামী ক্লাব। পঞ্চম স্থান পেয়েছে শান্তিপুরের এগিয়ে চলো ওয়েলফেয়ার সোসাইটি। এদিন কাঞ্চনপুর মিডিয়া ক্লাব ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। নমস্কার। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা মিডিয়া ক্লাব দুর্গা উৎসবকে কেন্দ্র করে কাঞ্চনপুর সাব ডিভিশনের বিভিন্ন প্যান্ডেল এবং দুর্গা উৎসবের মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তা নির্ধারণ করে আমরা আজকে আমরা প্রাইজ বিতরণ করি। এবং প্রথম যে ক্লাবটি হয়েছে সেই ক্লাব হচ্ছে ম্যানচেস্টার ক্লাব। সেই ম্যানচেস্টার ক্লাবে আমরা আমাদের আরকা দপ্তরের ওসি উত্তম দেববর্মা ওনার হাত ধরে আমাদের প্রথম পুরস্কার দেওয়া হয়। এবং দ্বিতীয় হচ্ছে আমাদের সার্বজনীন শ্রীরামপুর এবং তৃতীয় হচ্ছে পঞ্চদ্বীপ ক্লাব। এরকম আমরা পঞ্চমটি পুরস্কার আমরা কাঞ্চনপুর সাব ডিভিশনের মধ্যে দিই এবং আমাদের কার্যক্রম আজকে আমাদের এখানে সমাপ্তি হয়। খুব সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রাম এবং কাঞ্চনপুরের প্রতিটি দুর্গা উৎসব বিভিন্ন স্বচ্ছতা এবং সামাজিক বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে সুন্দরভাবে কাটে সেই আশা রেখে সবাইকে আবারও মিডিয়া ক্লাবের পক্ষ থেকে দুর্গা পূজার উৎসবকে আরও আনন্দময় করে তোলার জন্য সবাইকে। উল্লেখ্য, প্রতি বছরই শারদ উৎসব উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করে কাঞ্চনপুর মিডিয়া ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি। এবছর কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের উদ্যোগে কাঞ্চনপুর মহকুমার জয়শ্রী, লালচুরি, শান্তিপুর, শিবনগর, অহিলাপুর প্রভৃতি এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। প্রায় 120টি পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।